নেদারল্যান্ডসের দেয়া 230 রান তাড়া করতে নেমে টপ অর্ডার শেষ হয়ে গিয়েছিল আগেই। এরপর দলীয় 70 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে গিয়েছিল বেশ বিপদে। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে টাইগাররা, যদিও দলীয় সেঞ্চুরির পর রান আউটে কাটা পড়েছে শেখ মাহাদি হাসান। তবে ব্যাট হাতে দলকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ। তবে মাহমুদুল্লাহ বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি, তিনিও আউট হয়ে গেছেন। বর্তমানে মাঠে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ খেলছেন। 38 ওভার শেষে 8 উইকেট হারিয়ে বাংলাদেশের বর্তমানে সংগ্রহ 126 রান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজকে বাংলাদেশ জিততে পারবে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।